হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আজ মূলত যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভাই বোনেদের উদ্দেশ্যে। তারা কিভাবে পরীক্ষার পূর্বে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি করবে। পড়াশোনা হয়তো কম বেশি সবাই অনেকেই করেছে, কিন্তু হয়তো কিছুটা হলেও পরীক্ষার প্রস্তুতি করে মানসিকভাবে তারা কিছুটা পিছিয়ে। তো তাদের উদ্দেশ্যে আমার কিছু সাজেশান থাকছে। পড়াশোনার পাশাপাশি তারা কিভাবে নিজেকে মানসিকভাবে একটু বলিষ্ঠ করে তুলবে। তো সাধারণভাবে এই সময় সবাই নার্ভাস থাকে যে আমাকে মনে হয় অনেক বেশিক্ষণ পড়তে হবে, একটু বেশি টাইম দিতে হবে, তো মনে হচ্ছে আমার কিছু মনে থাকছে না, গুলিয়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বলা যে তোমরা যতটুকুই পড়েছো, অনেক পড়েছো, তো সেটাকে তোমরা কী করবে, তোমরা একটা টাইম করে করবে, তোমরা সময় মতো সেগুলোকে লেখা অভ্যাস করো। হ্যাঁ, সেগুলোকে লেখো এবং বারবার দেখো, কারেকশান করো, কী বানান ভুল হচ্ছে কী ভুল হচ্ছে। বাংলার ক্ষেত্রে অবশ্যই বলবো যে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সট পড়ো, ইংলিশের ক্ষেত্রেও তাই, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের টেক্সট তোমাদেরকে একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে। কেননা তোমাদের শর্ট প্রশ্ন অনেক আছে, তাই তোমাদের টেক্সট একটু বেশি করে পড়তে হবে। আর অঙ্ক বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, মাধ্যমিকের ক্ষেত্রে যাদের একটু হাতের কাজ আছে, অর্থাৎ আঁকা ইত্যাদি, তাদেরকে সময় মতো একটু আঁকতে হবে। এবং খুব বেশি সাজেশান নির্ভর হয়ে পড়ো না। হ্যাঁ, একটু বিষয়গুলোকে আয়ত্ত করার চেষ্টা করো, এবং যদি বিষয়বস্তু আয়ত্তে থাকে তো পরীক্ষা অবশ্যই ভালো হবে নিঃসন্দেহে। এবং যেহেতু তোমরা একটা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছ, তো সেক্ষেত্রে অনেকের ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভয়ের কিছু নেই। সমস্ত রুলস তোমাদের স্যারেরা বলে দিবেন, এবং তার আগেও নিশ্চয়ই তোমরা জেনেছ, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তো তোমরা কী করবে, পরীক্ষা হলে যথা টাইমে পৌঁছবে। প্রথম দিন অবশ্যই একটু আগে, অর্থাৎ 45 মিনিট আগে পৌঁছলেই ভালো। হ্যাঁ, এবং তোমরা কী করবে, প্রথম পরীক্ষাটা, সবগুলো পরীক্ষা তো ভালো দিবেই, প্রথম পরীক্ষাটা একটু ভালো দিলে কী হয়, কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে যায়। সেটা খেয়াল রাখবে। আর অযথা কোথাও কোনো কাটাকাটি করতে যেও না। যতটুকুই লিখবে পারফেক্ট লিখবে, উপস্থাপন করার চেষ্টা করবে। আর পরীক্ষার দাগ নম্বর যেগুলো প্রশ্নের থাকে, অনেকে দাগ নম্বর দিতে ভুলে যায়, তোমরা দাগ নম্বর দিতে ভুলবে না, দাগ নম্বর ঠিকঠাক দিবে। এবং গতানুগতিক পরপর প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে, কারণ যারা পরীক্ষক তারা সেটা একটু বেশি পছন্দ করে। তো সেদিকটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর মাধ্যমিক ভাইদের তো বললাম, তো উচ্চ মাধ্যমিক তার পরেই আছে, তাদেরও বেশি দিন বাকি নেই। তো তারা আর্টস বা সায়েন্স যার যে ডিপার্টমেন্ট আছে, তারা অবশ্যই সেভাবেই তাদের শিক্ষকদের পরামর্শে পড়বে, এবং এই রকম রুলসই তারা ফলো করবে। তারা যথেষ্ট একটা স্টেপ পেরিয়ে এসেছে মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাদের অতটা প্রবলেম হবে না আশা করছি। তো সাজেশান নির্ভর হয়ে পড়বে না তাদের ক্ষেত্রেও, আমি এটা বলছি, সাজেশান নির্ভর হয়ে পড়বে না, তোমাদের যে গাইড টিচার আছে, হ্যাঁ, তাদের পরামর্শ সবসময় নেবে। এবং মানসিকভাবে এতটাই নিজেদেরকে দৃঢ় রাখো যে আমি আমার সেরাটা তুলে দিব। হ্যাঁ, আমি কখনোই যে নেগেটিভ চিন্তা ভাবনা এই মুহূর্তে একদম করতে যেও না, সবসময় পজিটিভ ভাবো, দেখবে পজিটিভ রেজাল্টই আসবে। নেগেটিভ ভাবলে নেগেটিভ রেজাল্ট আসবে, তাই সেক্ষেত্রে আমি বলছি তোমরা পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে দেখবে পজিটিভ আসবে, এবং পজিটিভ ভাবনার সঙ্গে পজিটিভ ভালো রেজাল্টই হবে, সেই কামনা আমি করি। তো আর বিষয়গত আমি আলোচনা করছি না, কারণ বিষয়গত আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি একজন আর্টসের গাইড টিচার, তো সেক্ষেত্রে আমি আজকে
সে বিষয় ভিত্তিক আলোচনায় আমি যাচ্ছি না। আর কি করবে তোমরা, মন মনের দিক থেকে একটু দৃঢ় থাকবে। আর একটা জিনিস করতে পারো নিজের মনটাকে ঠিক রাখার জন্য, যে কি না, এই সময় মনঃসংযোগ খুব গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনা হচ্ছে একটা তপস্যার জিনিস, তাই মনঃসংযোগটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সকালবেলা তোমরা প্রতিদিন প্রেয়ার করতে পারো বা ওং নামে জপ করতে পারো 5 মিনিট। হয়তো অনেকের হাসিও পাবে এটা শুনলে, যে সে ওং নামে জপ করতে বলছেন, কিন্তু না, তাতে কী হয়, মানসিক শান্তি আসে বলে আমি মনে করি। যে মানসিক দিক থেকে তোমরা একটা শান্তি পাবে, এবং সেক্ষেত্রে তোমাদের স্মৃতিশক্তি বাড়বে, সেই জপে স্মৃতিশক্তি একটু বাড়ে। 5 মিনিট করলেই হবে, সকালে ভোরবেলায় করলে আবার বিকেলবেলা করলে, তো সেক্ষেত্রে তোমাদের মনোবলটা একটু বাড়বে। এবং অবশ্যই যদি তুমি 4 ঘন্টা পড়ো, তো আমি বলবো আরও 4 ঘন্টা সেটাকে লেখো, সেটাকে লেখার উপরে জোর দাও। দিলে কী হবে, তোমার হাতের স্পিড বাড়বে, আর কী হবে, স্পিড বাড়বে এবং বানান কারেকশন হবে, অশুদ্ধি সংশোধন হয়ে যাবে। তোমার বানানের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আর হবে না, সেগুলো সংশোধন হয়ে যাবে। আর অবশ্যই যার যে বিষয়ে প্রবলেম, তোমাদের গাইড টিচারকে এই সময় তোমরা বলো যে আমার স্যার এই বিষয়ে প্রবলেম আছে। অবশ্যই তোমাদের যে গাইড টিচার্স আছেন, তারা অবশ্যই, আমি আশা করব তারা হেল্প পুরোপুরি তোমাদেরকে করবেন। এবং এই সময়ে আরেকটা জিনিস লক্ষ্য রাখা, সেটা হচ্ছে অনেকে বেশি পড়তে গিয়ে কী করে, একটু নার্ভাস হয়ে রাত জাগতে যায়, দিয়ে শেষমেশ কী করে পরীক্ষার টাইমে একটু অসুস্থ হয়ে পড়ে। তো এরকম করতে যেও না, যতটুকু 8 ঘন্টা থেকে 10 ঘন্টাই পড়বে, বেশি না পড়াই ভালো। শরীরটাকে ঠিক রাখতে হবে, দুপুরে অবশ্যই 1-1.5 ঘন্টা ঘুমোবে, আর রাত্রে কম করে 6 ঘন্টা হলেও ঘুমোবে। খাওয়া দাওয়া ঠিক রাখবে, নিজের শরীরের দিকে একটু নজর রাখবে, কারণ দেখা গেল পরীক্ষার সময় এসে অসুস্থ হয়ে পড়লে তাহলে তোমার সেরাটা তুমি তুলে ধরতে পারলে না। জীবনের এটা হচ্ছে, যারা মাধ্যমিক দিচ্ছে প্রথম বড় পরীক্ষা, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা। তো ফ্রেন্ডস, আর আজকে আর বেশি কিছু বলছি না, বিষয়ভিত্তিক আলোচনা আরও হবে। তো সেক্ষেত্রে বাড়তি কিছু অক্সিজেন প্রয়োজন ছিল, সেটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আশা করি কিছুটা হলেও তোমরা একটু আশ্বস্ত পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই, যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো। তো আজকে এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে।